জি আল্লাহ পাকে দেয়। কাফেরদের থেকে মুসলিম সমাজে এরকম হ্যাঁ পেট পূজার চিন্তা চলে এসছে, বস্তুবাদ চলে এসছে। ফাতামান্নাও মিসলাহু গাওয়াতুহু, এরা কারণের মতো আকাঙ্ক্ষা করেছিল, আর ওই রকমই তারা কি করেছিল, তার জন্য যেটা কেবল ঈর্ষা করেছিল গিবতায়, হাসাদ ওটা নষ্ট হওয়ার পরে হাসিল হোক, আর গিবতা ওকেও তা হচ্ছে আমিও যদি পেতাম, এটাকে গিবতা বলা, আরবিতে একটু পার্থক্য আছে। ওয়াসাফুহু বিল হাজ্জিল আযীম, আর এটাকে বড় ভাগ্যবান হ্যাঁ হওয়া বলেছিল তারা, বড় ভাগ্যবান। বেনার আল নাজরা, তুমি কেন বড় ভাগ্যবান বললো কারণকে? কারণ বড় ভাগ্যবান, জমিনে যে ধসেছে আর এখনো ধসতে আছে, আর জাহান্নামের চিরকালে শাস্তি, ভাগ্যবান। কিন্তু ভাগ্যবান কে বলেছিল? বস্তুবাদী বলেছিল, পেট পূজারী বলেছিল, আব্দুদ্দিন আর আব্দুদ্দিন রাম বলবে। বেনান আলা নজরাতিহিল মাদ্দি, কেন বলেছিল? তাদের যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তার ওপর ভিত্তি করে বলেছিল। ওয়াহাজা কামা হুয়াল হাল আল আন ফি দুয়ালিল কাফিরা, আর এই অবস্থায় হচ্ছে আজকাল হ্যাঁ অমুসলিম দেশগুলিতে, কাফের দেশগুলিতে। দেখেন কেউ যদি আমেরিকান সিটি পেয়ে যায়, ভাই আপনি ভাগ্যবান, আমরা গালফে পড়ে আছি। ভাই এক সিলেটি ভাই আমাদের এখানে ছিল, বলছে আমরা যখন দেশে যাই যত পয়সা ইনকাম করি সৌদি আরব থেকে বা কুয়েত থেকে, তা আমাদেরকে এবার খুব ছোট নজরে দেখে, আর ব্রিটেন ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ আমেরিকান পাসপোর্ট, বিশাল ব্যাপার স্যার, ভাগ্যবান ভাগ্যবান। মেয়ে চলে গেছে হিন্দুর সাথে, তার না খ্রিস্টানের সাথে, ছেলে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে, আর দুইজন স্বামী স্ত্রী দুই কলকারখানায় চাকরি করছে, কখনো দেখা হচ্ছে কখনো দেখা হচ্ছে না, ও নিজের কাজ ওখানে পূরণ করে নিচ্ছে, ও ওখানে পূরণ করে নিচ্ছে, কাজ পুরো হয়ে যাচ্ছে। এই হলো জিন্দেগি, পাশ্চাত্যের জিন্দেগি। আর বলছে ভাগ্যবান এই পাসপোর্ট, ভাগ্যবান হওয়া না, উজবিল্লা, কখনো ভাগ্যবান মনে করবেন না, হতভাগা কখনো ভাগ্যবান মনে করবেন যদি ইমান আমল ঠিক না থাকে। যান্ত্রিক সভ্যতা এবং অর্থনীতির যে উন্নতি রয়েছে এগুলিতে যে অবস্থাটা তৈরি হয়েছে, ফাইনাল যে আফাল ইমান মুসলিমিন, দুর্বল ইমানের মুসলিমরা কি মনে করে? আশ্চর্য হয়ে দেখে, আশ্চর্য হয়ে দেখে, দুনা নাজরিন ইলা মা হুয়া হুম আলাইহি মিনাল কুফর, ইলা মা হুম আলাইহি মিনাল কুফর, ওইদিকে দেখে না যে কত বড় কুফরিতে আর কত বড় অশ্লীলতায় ডুবে আছে, অবাধ মেলামেশা, তাদের পারিবারিক কোনো কাঠামো নেই, মেয়ের ভরণ পোষণ বাপকে দিতে হবে এই চিন্তা চেতনা নেই, মাকে মেয়ের খেয়াল রাখতে হবে এই চিন্তা চেতনা নেই, বাপ মা বুড়ো হয়ে গেছে ওদেরকে খেতে দিতে হবে এই চিন্তা চেতনা নেই, পারিবারিক কোনো কিছুই নেই, হালাল হারাম তো নেই, পারিবারিক কোনো কাঠামো নেই, সব চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে। আর তাদের দিকে আশ্চর্য দেখছেন, ইউরোপিয়ান, এ শ্বেতাঙ্গ গোরা, এ চামড়া সাদা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে কাফেরদের গোলামি, আর এই হচ্ছে বস্তুবাদ। ওমায়ান্তাদের রহমেন সুইল মাসির, আর তারা যে কুপরিণামের প্রতীক্ষায় রয়েছে, কোন দিকে যে যাচ্ছে ধ্বংস হয়ে, আর কুপরিণাম তোদের তাদের অপেক্ষায় রয়েছে। ফাতাবাসুহুম হাযিহি নাযরাতুল খাতিলা তাযমিল কুফফার, আর এই জন্য তারা করছে কি, এই ভুল দৃষ্টিভঙ্গি এই দুর্বল ইমানের মুসলিমদের কি করে দিচ্ছে, অন্তরে কাফেরদের শ্রদ্ধা সম্মান পয়দা করে দিচ্ছে। ইউরোপিয়ান মানে সিনিয়র, আমি এশিয়ান মানে জুনিয়র, বাঙালি মানে সবচেয়ে ছোট হয়ে গেলাম, হ্যাঁ বাঙালি পরিচয় দেওয়া যাবে না, এখানে কিছু আছে বাঙালি ওই রকম বা মক্কাতে পাবেন না, আপনি বাঙালি পরিচয় দিবেন না, কিছুদিন আরবি এখানে শিখে নিয়েছে, আর না হলে দোকান পাট করে অনেক মিশে গেছে বিভিন্ন, এর সাথে উর্দু বলতে শিখে নিয়েছে, ভাই আপনি বাংলাদেশি, পরীক্ষা করে দিতে বাংলাদেশি কি বলছেন বলেন, না হয় অন্য ভাষায় বলছে আরবিতে বলছে, জানতে দিতে চায় না, পরিচয় দিতে চায় না, লজ্জার ব্যাপার সবার, বাঙালি পাসপোর্ট আছে ওইটা বলবো, আমি বাংলাদেশি বলবো অথবা ইন্ডিয়ান বলবো, আমি আই হয়ে যাব। ওয়াহতেরাম ফি নফুসিম, তাদের অন্তরে কাফেরদের ইজ্জত এহতেরাম শুরু হয়ে যায়, জি এরাই হচ্ছে আমাদের মনিব মালিক আর আমরা হচ্ছি সব দাস। ওয়াতাশাব্বুহ বিহিম ফি আখলাকিহিম ওয়া আদাতিহিম সাইয়্যা, আর ওদের সাদৃশ্যতা অবলম্বন করা শুরু করে ওদের চালচলনে এবং ওদের আখলাক চরিত্রে, খারাপ আখলাক চরিত্রে, ওদের মতো কাটিং ছাটিং চুলে আমেরিকান চুল, হ্যাঁ দেখছেন না আরবি লম্পট যুবকগুলোর হ্যাঁ চুল, এখানে টিক্কি, হিন্দুদের টিক্কি, হিন্দুদের টিক্কি একটু ছোট থাকে, এদের একটু বড় টিক্কি, আমেরিকান টিক্কি, যেহেতু যান্ত্রিক সভ্যতায় উন্নতি করলো, অর্থনীতিতে উন্নতি করলো, প্রথম সারির দেশেরা, সেই জন্য এদের
হ্যাঁ সম্পর্কে আশ্চর্য হয়ে দেখতে শুরু করলো। এদের তাজিম, এরাই হচ্ছে আসল আদর্শ, এদের গাড়ি চালানো আলাদা, এদের চলাফেরা আলাদা, এদের মতো ব্যবহার পাবেন কোথায় পৃথিবীতে? এসব প্রশংসা আই সবসময় রত হয়ে রয়েছে। অথচ উচিত ছিল তাদের যে এরা কি করে উন্নতি করলো, আমি উন্নতি করি, এরা কি করে ওপরে উঠলো, আমরা ওপরে উঠি, আমরা জাতিকে ওপরে উঠাই না, একটু উন্নতি করতে পারলে ওই দেশের পাসপোর্ট নিয়ে ওদেরকে উপকৃত করি। কি কথা বুঝছেন? বুঝছেন না? বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ভালো ডাক্তার যদি আপনার বৈজ্ঞানিক হয়ে যাই, তাহলে দেখি পৃথিবীর সবচেয়ে দামি পাসপোর্ট কোন দেশের, ওখানকার একটা পাসপোর্ট হাসিল করি, ওই দেশেই থাকবো। তাহলে টাকা পয়সা ব্রেন বুদ্ধি থেকে লাভবান কি হইল, মানুষ করলো বাংলাদেশের স্কুল, হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি, আর উপকৃত হইল ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া। বাস্তব বলছি না ভুল বলছি? বড় দুঃখের বিষয়, যতগুলি শিক্ষিত লোক সবগুলি চলে যাচ্ছে ওই দেশে, তো বেনিফিটেড কে হচ্ছে, লাভবান কে হচ্ছে? প্রাইমারি পড়াইলো বাংলাদেশ, হাই স্কুল পড়াইলো বাংলাদেশ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াইলো বাংলাদেশ, খাওয়াইলো দাওয়াইলো ছোটকালে মানুষ করলো বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া, আর সবকিছু ব্রেন বুদ্ধি ধন সম্পদ সব কি ওদের ব্যাংকে, সুইস ব্যাংকে, আর না হইলে অমুক ব্যাংকে আর তমুক ব্যাংকে। আর এই দুর্বল ইমান মুসলিমরা তাদের অনুকরণ করল না, মেহনত পরিশ্রমে ওয়াইদাদুল কুওয়াতে শক্তি প্রস্তুত করায় অর্জন করায় ওয়াসাইয়িন নাফিয়ে উপকারিত বিষয়গুলিতে, যেগুলো উপকারী বিষয় সেগুলি করত, ওদের মতো আমরা অ্যাডভান্স হব। মিনাল মুখতারাত, যে নতুন নতুন আবিষ্কার অথবা যান্ত্রিক সভ্যতা কারিগরি, এগুলির ক্ষেত্রে কামা কালা তারা মহান আল্লাহ যেমন ইরশাদ করছেন, আল্লাহ হুকুম দিয়েছেন ওয়া আইদুল্লাহু মাস্তাতাতু মিন কুওয়া, তাদের উদ্দেশ্যে তোমরা প্রস্তুত করো যথাসাধ্য তোমাদের শক্তি, যতটা পারো শক্তি অর্জন করো। তো যান্ত্রিক শক্তি অর্জন করেন, হ্যাঁ অর্থনৈতিক শক্তি।